সংবাদ শেষ করছি ওস্তাদ মিহির কুমার নন্দীর শ্রাদ্ধোত্তর অনুষ্ঠানের খবর জানিয়ে। দেশের শুদ্ধ সুরের সাধক ওস্তাদ মিহির কুমার নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে আয়োজিত শ্রাদ্ধোত্তর অনুষ্ঠানে ভক্ত ও অনুরাগীদের ঢল নামে মিহির নন্দীর অবদানের কথা স্বীকার করে তারা বলেছেন, সঙ্গীতের এই দিকপালের চিরবিদায়ে চট্টগ্রামে সঙ্গীতের জগৎ সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা। এ সময় প্রথিতযশা এই সঙ্গীতজ্ঞকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করার দাবি জানিয়েছেন ভক্তরা। চট্টগ্রাম থেকে নাঈমুল ইসলামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুর রহমান। ওস্তাদ মিহির কুমার নন্দী শুদ্ধস্বর প্রসারের এই সঙ্গীতজ্ঞ জীবন পার করেছেন সুরের সাধনায়। উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সহ সঙ্গীতের নানা ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখা ওস্তাদ মিহির কুমার নন্দীর প্রতি ভক্ত শুভানুদায়ীদের ভালোবাসা শ্রদ্ধাও অসামান্য। সুরের এই সাধকের শ্রাদ্ধোত্তর অনুষ্ঠানেও তাই ভক্তদের এমন উপচে পড়া ভিড়। তিনি এত ছাত্রছাত্রী রেখে গেছেন, আসলে এরকম মানুষের মৃত্যু হয় না। এই মিহির কুমার নন্দীর দ্বারাই আমাদের অনেক অনেক শিল্পী সৃষ্টি হয়েছে, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি পূরণ করার মতো নয়। শুক্রবার সন্ধ্যা থেকেই বন্দননগরী চট্টগ্রামের রিমা কনভেনশন হলে বরেণ্য এ ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হতে থাকেন শিল্পী, রাজনীতিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। তাদের স্মরণ কথায় উঠে আসে মিহির নন্দীর কর্মময় জীবনের নানা কথা। মিহিরদার মতো মেধাবী এবং সঙ্গীত মনস্ক এরকম লোক একেবারে বিরল, আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগকে আমি অনুরোধ করব তার গান, তার অডিও, ভিডিও তার আর্কাইভ হিসেবে সংরক্ষণ করেন। ভক্ত অনুরাগীরা জানান, জীবদ্দশায় প্রথিতযশা এই সঙ্গীতানুরাগীর যথাযথ মূল্যায়ন না পাওয়ার কথা। সুর সাধক ওস্তাদ মিহির নন্দীর জন্য তাই মরণোত্তর স্বাধীনতা পদকের দাবি জানান তারা। উনি কিন্তু অনাবিষ্কৃত ছিলেন, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে ওনাকে কোনোভাবে মূল্যায়নের যে একটা সুযোগ ছিল সেই মূল্যায়নটা আমরা করতে পারিনি। সেটা আমাদের, আমি বলবো, সুশীল সমাজের আমাদের ব্যর্থতা। ওনাকে ওনার মর্যাদায় সমাসীন করে দেশবাসীকে সকলকে অনুপ্রাণিত করবেন। ওস্তাদ মিহির কুমার নন্দী যে আমাদের দেশের জন্য যে অবদান রেখে গেছেন সঙ্গীত এবং সংস্কৃতির জগতে, তার স্বীকৃতিস্বরূপ আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বীকৃতিস্বরূপ একুশে পদক ও স্বাধীনতা পদক তাকে দেওয়া উচিত। মিহির কুমার নন্দীর সান্নিধ্যে যারা সঙ্গীত চর্চায় দীক্ষা নিয়েছেন, যারা ছিলেন তার সহকর্মী কিংবা শুভাকাঙ্ক্ষী, সবার বিশ্বাস গানের মাঝেই অমর হয়ে রইবেন সুরের এই সাধক। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।